ওলা গরিবি দূর হইছিল। হযরতে ইয়াহইয়া ইবনে সামাদ রাহমাতুল্লাহ আলাইহি আফ্রিকা মহাদেশ নিয়োগ দেওয়া হয়েছিল বৈতুল মাল কালেকশন করবা লাগিয়া। তাই বর্ণনা দিতরা এই বৈতুল মালের মাধ্যমে সমাজের বৈষম্য এমনভাবে দূর হয়েছিল, গরিব অসহায় হল ওলা উপকৃত হয়েছিলা। খবর করিয়া গরিব হল শেষ পর্যন্ত পাওয়া যাইত না, জহাত নিবার লাখ ওলা অবস্থা হয়েছিল। দুস্থকল বুজুর্গকল হযরত শেখ রহমতুল্লাহ আলাইহে এমারত এবং নদোয়ার মাধ্যমে বহুমুখী কর্মধারার মাঝে দিনে ইসলামর অর্থনীতির অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টারেও অন্তর্ভুক্ত রাখছেন। একবারে দাল লাগার বাদে সাউন্ড দেওয়া আছে না। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين في اموالهم حق معلوم للسائل والمحروم وقال النبي صلى الله عليه وسلم ليس المؤمن بالذي يشبع وجاره جايع الى جنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم محترم المقام حضرت سجد اجلاس تتا امير شريعت اتر پور ببارت امارت ابن ندوار ببن استرور کرمی حضرات خول علماء کرام দুস্থকল বুজুর্গ হল বৈতুল মাল দিন ইসলামর বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বৈতুল মাল প্রতিষ্ঠা করিয়া আমরারে সমাজ আর্থিকভাবে যে শ্রেণী বৈষম্য অগুর সমাধান করবার লাগিয়া পথ দেখাইয়া দিয়া গেছে। দিনে ইসলাম ধন দৌলতর ব্যক্তিগত মালিকানা স্বীকার করলেও একগুড়ো ধন দৌলত সম্পদ হইয়া উন্নত জীবনযাপন করবা, আর আরেক গুড়ো বা ইয়ে হল গরিব অসহায় অবস্থায় নিঃসহায় অবস্থায় কষ্ট করবা দিনে ইসলামে কেন স্বীকার করে না। এর লাগিয়া রাষ্ট্রীয়ভাবে বৈতুল মাল নামে এক তহবিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রতিষ্ঠা করছেন। সমাজের এই অসহায় গরিব দুঃখী হলরে বিভিন্নভাবে সহায় করবার লোকে এই সিলসিলা খুলাফায়ে রাশিদিনের সময়ে চলিয়া আইছে। আমরা কেউর ধারণা যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বৈতুল মাল কালেকশন করা বন্ধ হয়ে গেছিল, এই ধারণা মোটেও ঠিক নাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আমওয়ালে জাহিরার বৈতুল মাল সংগ্রহ করা হয়েছে। জনসংখ্যা বাড়ি যাওয়ার কারণে আমওয়ালে বাতিনার বৈতুল মাল
জোহা টহল বৈতুল মাল না নিয়া মালিকে দেলাইবার লাগি অনুমতি দেওয়া হয়েছে। বিস্তারিত আলোচনা আছে আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাইহির লেখা বদায়ে ও সানাইয়ে ও কিতাবর 2 নম্বর খণ্ডর 448 পৃষ্ঠা। এই সিলসিলা ক্রমানুযায়ী চলিয়া আইছে, বন্ধ হইছে না, বন্ধ হইবার কথাও নাই। আইজ দুনিয়ার জমিনও প্রতিষ্ঠিত আছে, কিয়ামত পর্যন্ত থাকব ইনশাআল্লাহ। শাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময়ে এই বৈতুল মাল এত উন্নত হয়েছিল, সঠিকভাবে কালেকশন করা হইলে, সঠিকভাবে বন্টন করা হইলে সমাজের অসহায় দরিদ্র যারা এরারে খবর করিয়া একটা ইন্তেজামর মাধ্যমে পরিকল্পনা করিয়া কার্যকরী করলে দেখা গেছে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময়ে টুকাইয়া গরিব হল বার করা লাগত, জহাত নিবার লাখ মানুষ পাওয়া যাইতো না, ওলা গরিবই দূর হইছিল। হযরতে ইয়াহিয়া ইবনে সামাদ রহমতুল্লাহ আলাইহি আফ্রিকা মহাদেশ নিয়োগ দেওয়া হয়েছিল বৈতুল মাল কালেকশন করবা লাগিয়া, তাই বর্ণনা দিতরা এই বৈতুল মালের মাধ্যমে সমাজের বৈষম্য এমনভাবে দূর হয়েছিল, গরিব অসহায় হল ওলা উপকৃত হইসলা, খবর করিয়া গরিব হল শেষ পর্যন্ত পাওয়া যাইত না, জহাত নিবার লাখ ওলা অবস্থা হয়েছিল। দুস্থকল বুজুর্গকল হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি এমারত এবং নদোয়ার মাধ্যমে বহুমুখী কর্মধারার মাঝে দিনে ইসলামর অর্থনীতির অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টারেও অন্তর্ভুক্ত রাখছেন, যার মাধ্যমে উত্তর পূর্ব ভারত হাজার হাজার বাই আইন বনি উত্তরে গরিব অসহায় হলরে, গরিব মেধাবী ছাত্র ছাত্রী হলরে, অসহায় নিঃসহায় হলরে বিভিন্নভাবে কোনো সময় গড় বাড়াই দিয়া, কোনো সময় টেলা রিক্সা দিয়া, কোনো সময় মৌসুম হিসাবে বিভিন্ন জাত শীত বস্ত্র খাফড় সুফড় দিয়া বিভিন্নভাবে বৎসর 50-60-70 লক্ষ টাকা পর্যন্ত এমারত এবং নদোয়ার ফান তাকিয়া সহায় করা হয়। ইকনাইন বক্তৃতা দিয়া বুঝাইবার প্রয়োজন নাই, আপনারা দেখছেন নেদায় দিনের মাধ্যমে, অন্যান্য পত্র পত্রিকার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতাম পাই এই বৈতুল মাল, যে বৈতুল মালের মাধ্যমে হাজার হাজার বাই আইন বনিন উপকৃত হইতরা এবং অসহায় হলে টানটানোর প্রয়োজন মিটাইবার ব্যবস্থা হইতরা, গরিব দুঃখী বেমারি আজারি মেধাবী ছাত্র ছাত্রী হল, দুস্থ হল বুজুর্গ হল, বিহার উড়িষ্যা 1921 ইংরেজিতে প্রতিষ্ঠিত হওয়ার বাদে এই বৈতুল মাল প্রতিষ্ঠা করিয়া টাইম টাইম বহুত উন্নত অবস্থা হয়ে গেছে সামাজিকভাবে, গরিব অসহায় হলর বিভিন্নভাবে সব বিস্তারিত আলোচনা করার সময় আমার তো নাই, এর লাগিয়া সমস্ত ভারতবর্ষের বিখ্যাত আকাবিরি নহল যেগুলো সময়ে সময়ে আমরার সামনে অসিয়ত হল রাখিয়া গেছেন, আমরা দল মত সংগঠন নির্বিশেষে এমারতর মাধ্যমে যেন বৈতুল মাল প্রতিষ্ঠা করা হইব আমরা হকলে সহায় করবা লগে। উদাহরণস্বরূপ আমি আপনার সামনে তুলিয়া ধরতাম সাইয়ার 2টা মত। 1 নম্বর মুফতি আজম হযরত মৌলানা কেফায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তাইন ফরমাইত্রা জিস মুকাম মে এমারতে শরিয়া কায়েম হো
اور اس کے ماتحت جمع و تقسیم صدقات کا کام باقاعدہ اور منظم طریقہ پر ہو رہا ہو, وہاں مسلمانوں کو لازم ہے کہ وہ عمارت شرعیہ کے بیت المال میں ہی رقم جمع کرے. اس جگہ کوئی دوسری کمیٹی بنانا قائم شدہ تنظیم کو خراب کرنے کے معنی میں ہوگا, جو قطعاً ناجائز و مذموم ہے. کتاب العشر و زکات پرشتہ 133 بہار اڑیسہ عمارت پرتشتہ وار بادے নির্দিষ্ট এক সংগঠনের বাই হলেন শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি রেখেছে সওয়াল হোসলা. আগে আমরা সংগঠনের ফান্ড জকাত হল দিতাম, এখন এমারতর পক্ষ তাকিয়া এমারতর ফান্ড দিবার লাগে ইসাবাব আমরা কিতা করতাম. হজরত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি লেখিয়া ফাটাইলা খুসুসিয়ত কে সাথ সুবাই বিহার জমিয়ত উপ হেদায়ত কি জাতি হয় কে ও জকাত কি রুকুমাত হাসিল করনে কি কোশিশ না করে বলকে মুসলমানোঁ কো সমঝায়ে কে ও জকাত ও সদকাত কি রুকুম হাসবে মামুল ইমারত শরিয়া কে বৈতুল মাল মে জমা করে. ইমারত শরিয়া নামক কিতাবর 181 পৃষ্ঠার মাঝে এই উদ্ধৃতি রই গেছে. দুস্থকল বুজুর্গকল, আমরা যত বেশি কালেকশন করব যত বেশি আমরা আমরার সৎকায় ওয়াজিবাও হল জকাত হল এমারতর বৈতুল মালও দিব গরিব অসহায় বাইয়াই অত বেশি উপকৃত হইবা, সমাজের শ্রেণী বৈষম্য অত কমিয়া আইব. আমরা সারা ইনশাআল্লাহ আমরা জাইন যেন আসি আমরার যোগ্যতা অনুযায়ী এই বৈতুল মাল ফান্ডে আরো কয়েক গুণ বড় করবার লাগিয়া আমরা ভূমিকা নিমু আর সহায় করবো ইনশাআল্লাহ. ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন.